হাই ভিভার্স ওয়েলকাম টু হোমোক অনলাইন ক্লাসরুম আবারও সবাইকে হোম অকলাইন ক্লাসরুমের স্বাগত জানাই এসো আমরা দেখি ক্লাস ফোরের চতুর্থ শ্রেণীর ক্লাস ফোরের ইংরেজি বিষয়ে আর একটু পড়াশোনা আমরা আজকে জেনে নেব ইংরেজি কত দূর অবধি পড়বে ক্লাস ফোরের এবং সঙ্গে আমরা কতটা এগিয়েছি আর কতটা করতে হবে সেটাও দেখে নেব তাহলে আমাদের কী হবে প্রথম পর্বের কোশ্চেনগুলো আলোচনা করতে শুরু করা যাবে তা আমাদের পড়বে ক্লাস ফোরের ইংরেজি ক্লাস ফোরের ইংলিশ ইংলিশ পড়বে চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা অবধি ফর্টি ফোর পেজ লিখে নাও সবাই ক্লাস ফোরের ফরটি পে ফোর নম্বর পেজ অব্দি পড়বে ফার্স্ট টাইম পরীক্ষায় চুয়াল্লিশ নম্বর আমরা গেছি কত তেত্রিশ আর এগারোখানা পৃষ্ঠা পড়তে বাকি আছে তো ইটস রাইম টাইম এখন আমরা ছন্দে ছন্দে সময়টা কাটাবো এখন হচ্ছে কবিতার সময় তো যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা বাজিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে রাখো আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা এক্ষুনি আমার সঙ্গে জুড়ে যাও দেখো তোমাদের টানেই কিন্তু আমার গলা প্রচণ্ড ব্যথা তবুও কিন্তু তোমাদের টানেই আমি বারবার ক্লাস করছি তোমাদের যাতে ভালো হয় তোমরা যাতে মানে কি ফাঁকি না দিতে পারো তোমরা যাতে মানুষের মতো মানুষ তৈরি হতে পারো সেই জন্য তো সুতরাং তোমাদের সহযোগিতা চাই তোমরা একটা করে লাইক করো আর যারা ভাবছে আমার সঙ্গে ক্লাস করবে লাইভ ক্লাস তারা এক্ষুনি ক্লাসে জুড়ে যাও গলা ব্যথা আমি অনেক কম কথা বলতে হবে আজকে তোমাদেরকেই বেশি করে হবে তো আমার সঙ্গে কে 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 আছে দেখে নেব আমার সঙ্গে আছে মিলি অবর্ণা সুকন্যা রোজ ইন্দাক ইর্দা আর সৃজিতা তো প্রথমেই মিলি আছে মিলিকে আমি ডেকে নিই মিলি শুনতে পাচ্ছ কথা মিলি আমার কথা শোনা যাচ্ছে মিলি 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 আমার কথা শোনা যাচ্ছে যাক মিলির সঙ্গে যোগাযোগ করতে পারলাম না আবার মিলি হয়তো একটু পরে হাত তুলবে তখন আমরা দেখবো আর প্রথমে এবার তাহলে অবর্ণাকে ধরবো হ্যাঁ অবর্ণা শুনতে পাচ্ছ আমার কথা অবর্ণা শুনতে পাচ্ছ এটা রিডিং পড়ো তো দেখি ও ডিয়ার হট ক্যান দা ম্যাটার বি বলো ও ডিয়ার হোয়াট দ্য ম্যাটার বি ডিয়ার ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি ও ডিয়ার মানে বলো হে প্রিয় কি ঘটনা হতে পারে

সে আমাকে কথা দিয়েছিল এক ঝুড়ি ফুল কিনবে মালা লিলি একটা ফুলের মালা কিনবে একটা গোলাপের মালা কিনবে কে কথা দিয়েছিল জনি জনি কথা দিয়েছিল আমাকে একটা এক একঝুরি ফুল কিনে দেবে একটা লিলি ফুলের মালা দেবে একটা রোজের মালা দেবে তারপরে পড়ো এ লিটিল এ লিটিল স্ট্র হ্যাট এবং একটা ছোট্ট একটা ঘাসের টুপি কিনে দেবে ঘাসের টুপি স্ট্র মানে ঘাস টু সেট অফ রিবন্স 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 বা রিবন্স যেটা আমার ফিতের পাশে থাকে ঘাসের টুপিটা থাকবে আমার ফিতের পাশে দ্য টাই আপ মাই বর্নি ব্রাউন হেয়ার ব্রাউন হেয়ার বন্নি ব্রাউন হেয়ার মানে যেটা আমার চুলে বাদামি চুলে সুন্দর বাদামি চুলকে বেঁধে রাখবে একটা রিবন কিনে দেবে একটা ঘাসের মুটুক কিনে টুপি কিনে দেবে আর একটা মালা কিনে দেবে লিলি ফুলের একটা রোজের মালা কিনে দেবে আর এক ঝুরি লাল লাল এক ঝুরি কী দেবে এক বাস্কেট ফুলের তোড়া দেবে ফুল দেবে পজিস ফুল পজিস মানে হচ্ছে তোরা বা ফুলের গুচ্ছ গাদা এক গাদা ফুল তাহলে কবিতাটা পড়ে আমরা কী বুঝলাম যে কেউ এখানে লেখককে বলেছিল যে একটু ওয়েট করো আমি তোমার জন্য মেলা থেকে ফুলের মা ফুলের ঝাঁকি বা ফুলের ঝড়ি ঝুড়ি আনছে এক ঝুড়ি ফুল একটা লিলি ফুলের মালা একটা রোজের মালা আর একটা ঘাসের টুপি আর একটা দড়ি সুতো আনবো তোমার বাদামি চুলটা বেঁধে দেওয়ার জন্য বুঝতে পারলে এখানে ওয়ার্ড নতুন ওয়ার্ড কোনটা পেলাম দেখো তো ম্যাটার ম্যাটার মানে হচ্ছে বিষয়বস্তু ম্যাটার মানে বিষয় ব্যাপার ব্যাপার বা বিষয় কি ব্যাপার না ঘটনা বলতে পারো ঠিক ঘটনা বলতে পারো তারপরে আর কোনটা নতুন কোনটা ডিআর হবে মানে প্রিয় আমরা একটা আমরা একটা জানি

তাহলে এই ছড়াটা বুঝতে পেরেছো হ্যাঁ আচ্ছা এবার দেখো তো এটা কি বলছে সাপোজ ইউ আর এ লিপিস ফ্রেন্ড তুমি ধরে নাও তুমি লিপির বন্ধু বন্ধু তো নয় বান্ধবী লিপি হ্যাজ টোল্ড ইউ অ্যাবাউট দে ভিজিট দ্য ফেয়ার টেল দ্য ক্লাস লিপি বলল তার কেমন লেগেছিল মেলাটাই তাহলে এখানে দেখো তোমার সঙ্গে লিপি গল্প করছে ধরো আমি লিপি তুমি হচ্ছ

I enjoy most the fair. I ride a merry go round. Hmm? Ride a merry go round. Fair ride a merry go round. Merry go round. Merry -go -round. <laughs> I enjoy the I enjoy most. আই এনজয় মোস্ট হ্যাঁ বল স্যার আমি আগে বলেছিলাম যে মোস্ট হবে ওখানে হুম হুম লিখিনি আমি ভুলে গেছিলাম তাহলে দ্বিতীয়টা কি হবে হোয়াই ডু ইউ থিং কেন তুমি ভাবছো যে সেটাই সব থেকে মজার ছিল দ্যাট ওয়াজ থ্রিলিং সেটা খুব ছিল কি মজার ঝুঁকিপূর্ণ থ্রিলিং মানে পড়ে যেতে পারে ভেঙে যেতে পারে সেই জন্য হ্যাঁ इतवाज इतवाज की रिश्की बतीलिंग रिश्की रिश्की लिखा है तो इस शब्द का भाला आरआईएस क्या पढ़े मनन के वाई रिश्की <Ce>. के यूआई ना के वाई मनन टा देखेंगे एक तो है আমাদের না চুয়াল্লিশ পেজ অবধি হবে না আমাদের পঁয়ত্রিশ পেজ অব্দি হবে পরীক্ষা পঁচিশ পঁয়ত্রিশ আচ্ছা কেন আমাদের স্যার বলে দিয়েছে বেশ তাই হবে আমরা তো এখনো পঁয়ত্রিশ পেজ যাইনি আজকে চলে যাবো হ্যাঁ আজকে আর একটু বাকি এক পেজ করলে ওখানকে চলে যাব 45 পেজ অফ সরকারি সিলেবাস আছে তোমাদের কি সরকারি স্কুল নয় সরকারি স্কুল বাট তার স্যার বলেছে যেটা বলবে সেটাই হবে না সরকারের কিছু আইন মেনে চলতে হবে না বাবা তোমাদের পঁয়ত্রিশ হবে কিন্তু আমি পরেই যাব একটু বেশি করে ঠিক আছে বললে হ্যাঁ আমারই ভালো হবে হ্যাঁ যতদূর হবে হবে আমাদের তো পরীক্ষা হ্যাঁ দেখো লিপি এনজয় ইটিং আলু কাবলি অ্যান্ড ফুচকা তুমি ফুচকা খাও হ্যাঁ ফের আমি পছন্দ পছন্দ হেভি উই এভার টেস্টেড দিস তুমি কি কখনো খেয়েছো এগুলো হ্যাঁ খেয়েছি রাইট ফোর সেন্টেন্সেস অন দিস হট अदर ফুড ইউ লাইক ইটিং এই এগুলো ছাড়াও কি তুমি ভালোবাসো সেটা তোমাকে লিখতে হবে আই ওয়ান্ট টু ইট চাওমিন হতে পারে চাওমিন ভেলপুরি পাপড়ি চাট আই ওয়ান্ট টু ইট चाऊ, C H O W चाऊ, M I N नगी, हाँ, <coughs> चाऊ मिन, भेल हम्म, hmm, I also like भेल पुडी, भेल पुडी, P U R V, R I, भेल पुडी, अरक्ता की लिख बे, एग रोल, I like एग, एग रोल, एग रोल, रोल खाऊ, हाँ

আমাদের রাজ্যে আরও অনেক রকমের মেলা হয় পিকচার অফ টু সার্চ ফেয়ার গিভেন এটা হচ্ছে বইয়ের দোকান দেখতে পাচ্ছি বুক এটা হচ্ছে বুক ফেয়ার এ লার্জ ভ্যারাইটি অফ বুক ক্যান বি পাউন্ড এট অনপ্লেস বুক ফেয়ারে কি হয় এক জায়গায় অনেক বই পাওয়া যায় অনেক ডিফারেন্ট কান্ট্রিজ আর ব্রড অ্যান্ড সোল্ড অনেক দেশের বই থাকে এখানে আর হ্যাঁ আর একটা দেখো হাতের কাজেরও দোকান মেলা হয় তাই না হস্তশিল্প মেলা হস্তশিল্প মেলা হয় না হ্যাঁ স্যার আমাদের এখানে হয় ঠিক আছে তাহলে হস্তশিল্প মেলা এখানে হাতের সবাই যে যা ভালো পারে বানাতে সেগুলো নিয়ে এসে বসে হ্যান্ডমেড অবজেক্ট লাইক পটস ফ্লাওয়ার ভেস ফ্লাওয়ার ভেস মানে কি বলো তো ফ্লাওয়ার ভেস মানে ফুলদানি

হ্যাঁ আমাদের এখানে হস্তশিল্প মেলায় বেশি দেয়ালে ঝুলানো জিনিস পাওয়া যায় হুম হ্যান্ডক্রাফট আচ্ছা ঠিক আছে তুমি সঙ্গে থাকো হ্যাঁ হ্যাঁ স্যার আচ্ছা মিলি দেখো মিলি শুনতে পাচ্ছি কি দেখি মিলি মিলি হ্যাঁ স্যার এটা দেখো তো গিভ এ চান্স পড়ো তো এটা কি বলছে দেখো তো বুঝতে পারছি না গিভ এ চান্স তোমাকে যদি সুযোগ দেওয়া যায় কোন মেলাটা ঘুরবে তুমি এই দুটো তাহলে এখানে লিখতে হবে বুক ফেয়ার ইজ মাই ফেভারিট বুক ফেয়ার ইজ মাই ফেভারিট এফ ও ভিউ ভিও ইউ আর আই টি ই ফেভারিট ফেয়ার বইমেলা আমার কাছে আই রিড বাই মেনি বুকস বুকস ফ্রম ওয়ান প্লেস আমি এখানে এক জায়গায় অনেক বই পড়তে পাই এবং বই কিনতে পাই তাই না আর একটা কি বলবো কটা সেন্টেন্স বলেছে ফোর চারটে বলেছে দুটো হলো আর কি বলবো দেয়ার আর মেনি কাইন্ড বুক अवेलेबल এ বি এ अवेलेबल এল এ বি এ স্যার হলো স্যার কথা বোঝা যাচ্ছে না সেখানে অনেক রকমের বই अवेलेबल পাওয়া যায় তাই না হ্যাঁ তারপরে একটা কি কথা লিখবো তিনটে কথা লিখলাম একটা হচ্ছে বুক বই বইমেলা আমার কাছে খুবই পছন্দের আর আমি বই পড়তে পাই এবং বই কিনতে পাই এক জায়গাতে অনেক কিছু সেখানে অনেক রকমের বই থাকে ভ্যারাইটিস বই থাকে বিভিন্ন রকমের বই থাকে আর একটা কি গলায় প্রচণ্ড ব্যথা ওই জন্য জোরে কথা বলতে পারছি না হোয়েন আই স্যাড হোয়েন আই স্যাড আই স্টার্ট রিডিং আই আই স্টার্ট রিডিং আমি যখন দুঃখিত হয়ে যাই তখন আমি বই পড়তে থাকি রিডিং বুক বুঝতে পারলে চারটে শব্দ লিখলাম বইমেলা সম্বন্ধে মেক এ ক্লে মডেল অফ এনি অফ দ্য ফলোয়িংস একটা ফল বানাতে হবে তুমি ফল বানাতে পারো মাটির মাটির কি ফল বানাতে পারো ম্যাঙ্গো স্যার আমাদের স্কুলে এই কাজটা দিয়েছে কি কাজ বানে কি বানাতে দিয়েছে বলেছে যে সবজির মধ্যে বেগুন অথবা বেগুন অথবা মানে ঢেঁড়স আর নয়তো ফলের মধ্যে আম আর নয়তো পুতুল বানাতে বলেছে তাহলে বানে বানানো হয়েছে না কবে হবে না স্যার কালকের বানা আচ্ছা ঠিক আছে ডল বানাতে এই তো তিনটে বলেছে ফল অথবা ভেজিটেবল অথবা ডল সব থেকে সহজ ভেজিটেবল হচ্ছে পটল বলেছে আলুও হতে পারে আলু কিচ্ছু না মাটির একটা গোলা করে রেখে দিলি হলো ডল ডলটা তো খুব সহজ এরকমভাবে ডলটা আগের দিনে সব মা বোনেরা এরকমভাবে বানিয়ে দিত ছেলে মেয়েদেরকে আমার মাসিরা তারপরে অনেকেই এরকমভাবে ডল বানাতো এরকম দেখেছো কোনোদিন এরকম ডল হ্যাঁ স্যার এরকম ভাবে ডল বানিয়ে ছেলে পেলে দেখে স্যার মা একবার বানিয়েছিল এখানে একটা ফ্রক বানিয়ে দিতে হবে এখানে ফুটি ফুটি করে ঝাটার খিল দিয়ে ঝাটার কাটি দিয়ে এরকম ভাবে ফুটি ফুটি করে দিলে ডিজাইনটা হেভি লাগে দেখতে হ্যাঁ এরকম ডল করে নিয়ে একটা ডল পারবে না হ্যাঁ স্যার কত সহজ ডল বানানো ক্লে নয় বানাতে বলেছে কাদা দিয়েই তো বলছে আমি এটা তো কাদা দিয়েই বানাতে বলছি তোমাকে হ্যাঁ ক্লে মানে কাদা এমনি মাটিরও কাদা হয় আবার যেগুলো ইয়ে হয় ওই কিনতে পাওয়া যায় কেমিক্যাল ক্লে হুম সেগুলো দিয়ে হয় দুরকম দিয়ে হয় মাটির কাদা দিয়েও আমাদের এখানে ছেলে মেয়েরা এগুলো বানায় কিভাবে তুমি বানালে এটাও বলতে হবে কিন্তু ঠিক আছে এটা 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 ছবি এই দুটো কি করলা 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 ইংরেজি জানো তোমার কাছে কোশ্চেন থাকলো করলা ইংরেজি কি আমাকে জানাবে পটল ইংরেজি কি আমাকে জানাবে পটল আর করলা হ্যাঁ হ্যাঁ পটল ইংরেজি কি আর করলা ইংরেজি কি আমাকে জানাবে হ্যাঁ খুঁজে নিয়ে আমাকে জানাতে হবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বিটার গার্ড হ্যাঁ

ঠিক আছে সঙ্গে থাকো তুমি ঠিক আছে হ্যাঁ সুকন্যা বলো সুকন্যা সুকন্যা হ্যাঁ স্যার বুঝতে পারছো পড়াগুলো কিছু তোমার মেলায় কি খেতে ভালো লাগে ইংরেজিতে বলবে ইংরেজিতে লাইক টু ইট ফুচকা আর কি আইসক্রিম আই লাইক টু ইট আইসক্রিম আইসক্রিম তারপরে আই লাইক টু ইট চাউমিন সি এইচ ও ডাব্লু এম আই এন তাহলে আর কি ভালোবাসো আর একটা বলো ডিমের চপ এগ রোল এগ চপ হ্যাঁ আই লাইক টু ইট এগ চপ এগ চপ আচ্ছা এখানে তুমি কি বানাতে পারবে মাটির ফ্রুট ভেজিটেবল না ডল আম আম ভালো হ্যাঁ

মনে হয় সাত দ্বিগুণ হয়ে গেল এখন আবার কি করছে বলো তো হোটেলে আবার থালার ওপর একটুখানি কলা পাতা দিয়ে দিচ্ছে বলো এইরকম ভাবে একটু কলা পাতা পাড়া থাকছে খেতে ভালোই লাগছে তবে কলা পাতা কেটে আমরা এখনো নবান্ন করি তোমরা নবান্ন খাও নবান্ন হয় তোমাদের এই অগ্রায়ণ মাসে যখন ধান ওঠে তখন আমাদের এদিকে নবান্ন হয় আমাদের এদিকে নবান্ন হয় সবাই নতুন ধান নিয়ে আসে বাড়ি সেই ধান থেকে সুন্দর সুন্দর অনেক রকমের তরকারি রান্না করে সেইটা কলা পাতা দিয়ে কলা পাতার উপরে খাওয়া হয় কি টেস্ট তোমরা আমার ফেসবুক পেজটাই দেখবে স্যার আমাদের পিঠে হয় পিঠে হয় পৌষ মাসে হয় ওটা আমার ফেসবুক পেজ দেবদাস ভাস্কর হ্যাঁ এইটাই দেখবে আমি কত নবান্ন ছবি ছাড়ি নবান্নর সময় খাবার দাবের ছবি আমাদের কুড়ি রকম চু তিরিশ রকমের খাবার দাবার হয় তো দেখো হোয়াট ইজ দ্য টেস্ট অফ দ্য ফলোইং ফুডস এটা কি রসগোল্লা তাহলে রসগোল্লা কীরকম হয় এস ডব্লিউ সুইটস এটা কি লেমন পিকু আচার কেমন হয় সব থেকে কোনটা খেলে বেশি উপকার বলতো উচ্ছে ভাজা সব থেকে উচ্ছে ভাজা খেলে বেশি উপকার কিন্তু খাও তুমি খাও না খাও না হ্যাঁ স্যার খাই তো লাগে না হ্যাঁ ভালো লাগে খেতে হ্যাঁ স্যার বাহ গুড গার্ল যদি ভালো লাগে তাহলে তুমি গুড গার্ল মাকে জিজ্ঞেস করব কিন্তু খাও কি না হ্যাঁ আচ্ছা মিষ্টি খাওয়া সব থেকে ক্ষতিকারক জানো হ্যাঁ স্যার মিষ্টিতে অনেক রকমের অসুখ হয় তারপরে মোস্ট কোন সাদটা তোমার সব থেকে পছন্দ কি খেতে তোমার সব থেকে বেশি ভালো লাগে কোন টেস্টটা ঝাল নোনতা না টক তুমি মিষ্টি পছন্দ করো তাই না

গুগুল একটা ছেলে যে বাইরে থাকে সে কলকাতা দেখতে এসেছে গ্রীষ্মকালে তার বাবা মা সে তার রিভুভ গৌরী রিভু অ্যান্ড হ্যাঁ তাহলে তার কে কাজুন মানে কি ভাইয়ের ছেলে তার ভাই তো তার ভাইটি তো বোন ভাই বোন বলতে পারো মানে কাকা বোন বা ভাই বোন ভাই তো তো বোন ভাই বোন গুগল গুগল ওয়ান্টেড ভ্যাকেশন উইথ দে গুগল তাদের সঙ্গে তাদের গ্রীষ্ম ছুটিটা কাটাবে দিস ওয়াজ গুগলের ফার্স্ট विजिट অফ বেঙ্গল এটা ছিল গুগলের প্রথম বাংলা দেখা তাহলে তাদের সঙ্গে একটা খুব উষ্ণ সম্পর্ক তৈরি হলো কাদের সঙ্গে এই রিভু অ্যান্ড গৌরীর সঙ্গে রিভু গৌরীর সঙ্গে গুগুলের একটা খুব মধুর সম্পর্ক তৈরি হয়ে গেল ঠিক আছে গুগুলি গৌরী

ছুটিটা খুব উপভোগ করেছে এনজয় করা মানে উপভোগ করা এক্সেপ্ট ফর ওয়ান থিং একটা জিনিস ছাড়া একটা জিনিস ছাড়া সব কিছু খুব আনন্দের সঙ্গে উপভোগ করেছে অ্যাব্রোড মানে হচ্ছে দেশের বাইরে ইন ফরেন কান্ট্রি কাজুন মানে হচ্ছে চাইল্ড অফ অনস আন্ট অর আঙ্কল মানে ছেলে ভ্যাকেশন মানে হচ্ছে লং হলিডে ডেভেলপমেন্ট মানে গ্রিউ বড় হওয়া এক্সেপ্ট মানে হচ্ছে অ্যাপার্ট মানে আলাদা 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 হুম তাহলে অ্যাব্রড মানে হচ্ছে ভিনদেশ আর এটা হচ্ছে মাস্তুত পিস্তুত ভাই এটা টানা ছুটা ছুটি টানা ছুটি আর এটা হচ্ছে বড় হওয়া বড় হওয়া বড় উঠলো আর এটা হচ্ছে ব্যতিক্রমটা দেখো গুগল গুগল প্রিসিডেড কলকাতা উইথ হিজ প্যারেন্টস উইথ হিজ প্যারেন্ট এখানে হবে উইথ হিজ প্যারেন্টস parent p-a-r-r-e-n-t-s google taught his cousin badminton to play badminton b-a-t-b-a-d bad m-i-n mean t-o badminton google was delighted to learn deleted ludu

সনশিপ সানশিপ রিলেশনশিপ রিলেশনশিপ কুইকলি ডেভেলপ অ্যামং দেম এবং দ্য কাজ ঠিক আছে তুমি সঙ্গে থাকো ওকে ঠিক আছে হ্যাঁ সৃজিতা সৃজিতা বলো সৃজিতা সৃজিতা বলো শ্রীতা শুনতে পাচ্ছো শুনতে পাচ্ছো সৃজিতা কিছু শুনতে কথা বলে না আচ্ছা রোজ পাচ্ছ আচ্ছা প্রথম অংশটুকু বুঝতে পারলে গুগলের ঘটনাটা গুগল বিদেশে থাকে সে কলকাতা প্রথমবার এসেছে এসেই গৌরী আর রিবুর সঙ্গে বন্ধুত্ব খুব ভালোভাবে বন্ধুত্ব হয়ে উঠেছে তারা একে অপরকে শিক্ষা শিক্ষা দিয়েছে রিভু আর গৌরীকে শিখিয়েছে ব্যাডমিন্টন আর গৌরী আর রিভুর কাছ থেকে গুগল শিখেছে কি খেলা লুডো লুডো আর ক্যারাম অ্যাক্টিভিটি টু দেখো গুগল এনজয় গুগল গুগল ইজ সামার হলিডেজ এক্সপেক্টস ফর ওয়ান যে জিনিসটা গুগল এর ভালো লাগেনি এনজয় করেছিল গুগল খুব মজা করেছিল কিন্তু একটা জিনিস ছাড়া সে জিনিসটা কি বলতো খাবার বলো হতে পারে ফুড মেবি ফুড বা ঘর থেকে চলে আসার আই থিঙ্ক আই থিঙ্ক টি এইচ আই এন কে টি এইচ আই এন কে থিঙ্ক গুগল আই থিঙ্ক গুগল ডিড নট ডিড নট লাইক

তারপর হি ওয়াজ নট পার্টিকুলারলি ফর ফ্রাইস রুটি অর ডাল মানে সে সে বিশেষ করে এই রুটি ডাল আর এই ভাত পছন্দ করত না তাই না হ্যাঁ কি বলো তারপরে গুগল এ উইক ইন হাউস আচ্ছা বাড়িতে কি খেত গুগল বাড়িতে খেত শুকনো মাংস ডিম আর রুটি আর এখানে কি খাচ্ছে এখানে ভাত খাচ্ছে তারপরে রুটি খাচ্ছে ডাল খাচ্ছে এগুলো একদমই পছন্দ ছিল না গুগল হ্যাড স্পেন ভাইপোদের বাড়িতে হি হ্যাড ট্রাইড মেনি বেঙ্গলি ডিসেস ডিউরিং হিচে সে অনেক রকমের খাবার খেয়েছে এই থাকাতে এই থাকার সময় রিভিউ গৌরী লাভ বেঙ্গলি ডিসেস রিভু আর গৌরী যেহেতু বাঙালি তারা বাঙাল বাঙালি খাবার পছন্দ করত তারপর পড়ো পড়ো দে এনজয়েড হিলসা ফিস ইন মাস্টার্ড পোস্ট তাহলে তারা খুব মজা করে খেয়েছিল ইলসা মাছ ইলসা মানে কি ইলসে ইলিশ মাছ তারপরে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে মুগ ডাল উইথ পিস মটর দিয়ে মুগ ডাল গুগল ওয়াজ ইয়ার্ টু অ্যাডাপ্ট গুগলের এখনো সেটা সহ্য হয়নি অফ বেঙ্গল এখনো গুগলের বাংলা সাধ্যটা পছন্দ হয়নি বা সহ্য হয়নি ফার্স্ট উইক

তাদের বাবা ভাবলো যে জয়নগরে আমরা ঘুরতে যাব রিভু অ্যান্ড গৌরিস গ্র্যান্ড মাদার দেয়ার সেখানে তাদের ঠাকুমা থাকতো জয়নগরে কে থাকতো ঠাকুমা হ্যাঁ সি লিভড ইন গ্রিন লিটিল ভিলেজ একটা সবুজ গ্রামে বাস করত গুগল ওয়াচ এক্সাইটেড অ্যাট দা প্রপো পসপেক্ট অফ এক্সপ্লোরিং বেঙ্গল গুগল খুবই গুগল খুবই মানে কি এক্সাইটেড ছিল উৎসাহিত ছিল এই বাংলার জিনিসগুলোকে দেখার জন্য বাংলার ঘুরে দেখার জন্য বাংলার চারপাশ ঘুরে দেখার জন্য ঠিক আছে আচ্ছা তারপর দেখো তো গুগল ইমে ইমেন্সলি Google immensely enjoyed the journey to the village. Hmm. He had never seen too much green all around. He dancing happily yeah, at the things, buses, trees and endless friends. Ooh, feels. Google immensely immensely maniki. ইমেন্সলি মানে জানো না ইমেন্সলি মানে হচ্ছে প্রচন্ড ভাবে খুবই অনেক বেশি এনজয় জার্নি টু দা ভিলেজ খুবই উৎসাহিত ছিল গ্রাম দেখার জন্য কে গুগল হি হ্যাড নেভার সিন সো মাচ গ্রিন অল अराउंड সে এত নীল এত সবুজ বাগান কখনো দেখেনি হি গ্যাজ হ্যাপি সে গ্যাজ গ্যাজ মানে কি বলতে এক দৃষ্টে তাকিয়ে থাকে এরকম ভাবে গ্যাজ হ্যাপিলি সে এক দৃষ্টি তাকিয়ে থাকতো হা করে থাকতো অ্যাট বাসে মানে শাখা পোশাকার দিকে গাছের ডালের দিকে তারপরে যার এবং এক বড় মাঠ শেষ নেই এন্ডলেস মানে যার কোনো শেষ নেই গ্র্যান্ডমার লিভ ইন এ হোয়াইট স্পট ঠাকুমা একটা সুন্দর শান্ত স্থির জায়গায় বাস করতো এ স্টিল পন্ড একটা শান্ত পুকুরের পাশে সি হ্যাড হোয়াইট হেয়ার তার ছিল সাদা চুল এ গ্লোরিং গ্লোল গ্লোয়িং স্মাইল এবং মুচকি হাসি গ্লোয়িং স্মাইল মানে হচ্ছে খুব মিষ্টি মধুর হাসি

গুগল টাইটলি একদম চিপে ধরলো করে গুগল ফেল হি ওয়াজ গুগল হোম গুগল বুঝতে পারলো যে সে আবার বাড়ি চলে আসছে মনে হচ্ছে মানে বাড়ি বাড়ি লাগতে লাগলো কি মনে হলো বাড়ি চলে আসছে তাই সে মনে করলো যে সে হয়তো বাড়ি বাড়ি চলে আসছে কি বুঝতে পারছো পড়াটা হ্যাঁ ডিশেস মানে কি বলতো আইটেম অফ ফুড অনেক রকম ফুড অ্যাডাপ্ট মানিয়ে নেওয়া টু গেট ইউজ টু পসপেক্ট মানে হচ্ছে পসিবিলিটি এক্সপ্লোরিং পসিবিলিটি মানে সম্ভাবনা হ্যাঁ ফুড আইটেম মানে নানা রকমের খাবার দাবার অ্যাডাপ্টেড মানে গেট ইউজ মানে মানিয়ে নেওয়া পসপেক্ট পসিবিলিটি মানে সম্ভাবনা কী হতে পারে এক্সপ্লোরিং মানে ডিসকভার বা ঘুরে বেড়ানো ইমেন্সলি মানে হচ্ছে গ্রেটলি মানে একদম উষ্ণভাবে অন্তরের সঙ্গে ইমেন্সলি গেজড মানে হচ্ছে স্টার্টেড একদিকে দেখা এন্ডলেস এন্ডলেস মানে হচ্ছে ভাস্ট একাগ্র হোয়াইট মানে চলে যাওয়া সাউন্ডলেস চুপচাপ হোয়াইট মানে চুপচাপ হোয়াইট মানে ছেড়ে যাওয়া হয় হোয়াইট মানে চুপচাপ হয় গ্লোয়িং গ্লোয়িং মানে হচ্ছে ব্রাইট উজ্জ্বল হাগড মানে একদম চেপে ধরা ঠিক আছে

আচ্ছা তিনেরটা এ উইক্স তারপর এটা দেখো তো রিভুস ফাদার্স প্ল্যান টু এ টুর টু কোথায় যাবে জয়নগর আর জয় জয়নগর গ্র্যান্ডমা হ্যাড ব্যাক ব্ল্যাক হোয়াইট ব্রাউন হেয়ার হোয়াইট মানে একদম ঠিক ঠিক আছে সবগুলো বুঝতে পেরেছো তাহলে হ্যাঁ ঠিক আছে সঙ্গে থাকো ওকে আচ্ছা কে আছে কাকে ধরতে বাকি আছে একটু জানাও কই কে আছে হাত তোলো একটু আচ্ছা মিলি বলো মিলিভিটি ফোরটা অ্যাক্টিভিটি ফোরটা করো মিলি শুনতে পাচ্ছ হ্যাঁ মিলি শুনতে পাচ্ছো মিলি অ্যাক্টিভিটি ফোর্ডটা করো ট্রু ফলস বলো গুগল ডিড ন ট্রাইড এনি বেঙ্গলি ডিশেস অ্যাট হিস কাজেন হাউস প্রথমটা ফল্স হ্যাঁ গুগল বাংলা কিছু খাবার খায়নি এটা ফলস গুগল বাংলায় এসেছে বাংলা খাবার খাবে না খেয়েছিল রিভু অ্যান্ড গৌরী লাইক টু দ্য টেস্ট অফ হিলস দা ফিস রিবা গৌরী খুব ভালোবাসতো ইলশে মাছ খেতে। হবে। ট্রু হবে। হবে ঠিক আছে। নেক্সট সিটটা দেখো গুগল সয়ে লট অফ গ্রিন ইন জয়নগর সত্য হবে। এটা ট্রু হবে। অনেক বেশি সবুজ ছিল। গুগলের গ্র্যান্ডমাদার ডিড নট ওয়েলকাম দেম। স্যার এটা হ্যাঁ এখানে একদম হাগ করে জড়িয়ে ধরে ওয়েলকাম করেছিল তাই না বলো? হ্যাঁ। ঠিক আছে। ঠিক আছে তাহলে বুঝতে পেরেছো আজকের পড়াটা হ্যাঁ স্যার এই অবধি থাকলো আজকে আমরা পেজ নাম্বার দেখলাম কত চল্লিশ নম্বরে কিছুটা অংশ করলাম বাই বাই স্যার গুড নাইট ওকে গুড নাইট বাই বাই হ্যাঁ সৃজিতা বুঝতে পারলে আজকের পড়াগুলো ইদ্রা ইরিদা হ্যাঁ স্যার বুঝতে পেরেছো আজকের পড়াগুলো হ্যাঁ স্যার আচ্ছা ঠিক আছে আজকে শেষ করি আজকে শেষ করছি বাই 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 স্যার আমি কিছু পড়া ধরানি আমাকে বড় ধরবো হ্যাঁ আচ্ছা দাও 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 এইটা বলো তো এইটা একটু পড়ো এই যে আমি হলুদটা মুছে দিলাম এটা দেখতে পাচ্ছ হ্যাঁ পড়ো তোমরা এত কিউট না পড়া না ধরলে তোমরা কান্নাকাটি করো এত ভালো হলে হয় আমরা যখন ছোট ছিলাম তখন পড়া না ধরলে ইয়া মজা করতাম একদমই ঠিক করতাম না আমরা বলো বলো এটা পড়ো গৌরী লাভ

হিলসা বাংলা যেটাকে বলে ইলসা ইলিস সেটাকে বলে হিলসা ফিস ইন ইন মাস্টার্ড মাস্টার পোস্ত মানে সর্ষে পোস্ত মুগ ডাল উইথ পিস তাহলে কি খেত ইলিশ মাছ খেত ইলিশ মাছ খেত সর্ষে দিয়ে পোস্ত দিয়ে আর মুগ ডাল খেতো আর মুগ ডাল খেতো কি দিয়ে দিয়ে পিস মানে হচ্ছে তারপরে গুগল ওয়াচ গুগল ওয়াচ অ্যাডাপ্ট অ্যাডাপ্ট

গুগল খাই গুগল খাই ড্রাই মিট এগ এন্ড ব্রেড ঠিক আছে পরের দিন অনেক কোশ্চেন ধরবো হ্যাঁ আমার গলার অবস্থাটা একটু খারাপ সেই জন্যই তোমাদের সঙ্গে বেশি একটু কথা বলতে পারছি না ঠিক আছে পরে অনেক কোশ্চেন ধরবো ঠিক আছে কোনো দুঃখ করার কিছু নেই ওকে স্যার ওকে বাই 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 হ্যাঁ হ্যাঁ সম্প্রীতি সম্প্রীতি বলো

তুমি বানাতে পুতুল আচ্ছা এইটা দেখো তো দেখতে পাচ্ছ এটা আমি দাগ দিচ্ছি এইটা দেখতে পাচ্ছ আমি দাগ দিচ্ছি দেখো এই কি করতে হবে এটা কোনটা ঠিক সেটা ঠিক দিতে হবে কি করতে হবে বলো সম্প্রীতি বলো যাই হোক সম্প্রীতির সঙ্গে আমার মনে হয় ঠিকঠাক যোগাযোগ হচ্ছে না হ্যাঁ সম্প্রীতি আরেকবার বলো দেখো এটা করো তো এটা করতে পারছ সম্প্রীতি থ্রিটা করতে পারছো কি দেখো তো ও সৃজিতা সৃজিতা শ্রীজিতাকে ধরে নিয়েছি ঠিক আছে ঠিক আছে একটু সম্প্রীতির সঙ্গে কথা বলে থাকো হ্যাঁ সম্প্রীতি সম্প্রীতি আজকে এই প্রথম তুমি নাকি সম্প্রীতি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সম্প্রীতি কথা বলো এইটা করতে পারবে দেখো তো এটা করতে পারবে এখানে বলেছে গুগল 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 ওয়াজ নট পার্টিকুলারলি ফন্ড অফ গুগল কোনটা কোনো দিন দেখেনি ডিম দেখেনি না মাংস না চাল ভাত রাইস একদম ঠিক বলেছো গুগল তো বিদেশে থাকে সে রাইস কি করে দেখবে ঠিক বলেছো এই তো পাচ্ছ তারপরে গুগল হ্যাড স্পেন্ড গুগল থেকে ছিল কত দিন এক মাস একদিন না সাত দিন হ্যাঁ ঠিক বলে দিয়েছো এটা উত্তর ঠিক হয়েছে সিএট টা দেখো তো রিভুজ ফাদার রিবুর বাবা প্ল্যান্ড এ ট্যুর ভেবেছিলো একটা বেড়াতে যাওয়ার কথা শ্যামনগর না কৃষ্ণনগর না জয়নগর হ্যাঁ জয়নগর জয়নগর গ্র্যান্ডম্যা হ্যাড গ্র্যান্ডমার ছিল কালো সাদা না ব্রাউন হেয়ার ঠাকুমার চুলটা কেমন ছিল এই তো পাচ্ছ ঠিক আছে পরের দিন অনেক বেশি কোশ্চেন ধরবো হ্যাঁ অনেক কথা হবে আজকে শেষ করছি বাই 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 ওকে আচ্ছা সবাইকে গুড নাইট বাই বাই